1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন গাজীপুরের বীর জনতা। সেদিন পাকিস্তানি মিলিটারি গুলিতে শহীদ হন তিনজন। শহীদদের স্মৃতি ও সশস্ত্র প্রতিরোধে ব্যবহৃত অস্ত্র যথাযথভাবে সংরক্ষণের দাবি শহীদদের পরিবারের। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিকামী বাঙালি স্বাধীনতা সংগ্রাম আরও জোরদার হয়। এমন পরিস্থিতিতে জয়দেবপুরের দ্বিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের কৌশলে নিরস্ত্র করতে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। কিন্তু বীর জনতা ও বাঙালি সৈন্যরা তাদের মতলব বুঝতে পেরে অস্ত্র জমা না দিয়ে জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে বাধা দিতে সড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন। 19 মার্চ পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহাঙ্গীর ফিরছিলেন ঢাকায়। এমন সময় ব্রিগেডিয়ার ও তার সঙ্গীদের জয়দেবপুরের লেভেল ক্রসিং এলাকায় বাধা দেন বীর ছাত্র জনতা। শুরু হয় বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। এক পর্যায়ে কাজী আজিমউদ্দিন আহমদ স্বাধীনতার পক্ষে ব্যক্তিগত বন্দুক থেকে গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে পাকিস্তানি সেনারাও। শহীদ হন নিয়ামত, হুরমত ও মনু খলিফা। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা বুকে ধারণ করি, তারা সেই জিনিসটাকে দেখলে আমরা অনুপ্রাণিত হতে পারতাম। জেলা প্রশাসককে বারবার বলা সত্ত্বেও উনি কোনো গুরুত্ব দেয় না, বলে যায় এখান থেকে, কিন্তু পরে দেখতেছি। কাজী আজিমউদ্দিন আহমদের ছোড়া বুলিটেই সূচিত হয় বীর বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। সেই অস্ত্রটি জাদুঘরে সংরক্ষণের দাবি তার সন্তানদের। এটা কে বন্দুক গুলি করলো, কে মারলো, কে না, এই বন্দুক থেকে প্রথম গুলি বর্ষিত হয়েছিল, সেই বন্দুকটা যেন সংরক্ষণ করে যদি কেউ উদ্যোগ নেয় আমরা অত্যন্ত খুশি হব। স্মৃতিময় বন্দুকটি সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসকের, আর দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। এই গানটি কি অবস্থা আছে বন্দুকটি এখন, এটি আমরা থানায় খোঁজ নিয়ে দেখব এবং এটিকে কিভাবে জাদুঘরে স্থানান্তর করা যায় সেটির প্রক্রিয়া আমরা গ্রহণ করব। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে একমাত্র 19 মার্চই প্রতিরোধ হয়েছিল, আর পাকিস্তানের ইতিহাসে কখনই ঘটে নাই এমনটি। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন, এটা রাষ্ট্রীয় মর্যাদার সাথে পালন করা উচিত। মুক্তিযুদ্ধে সূতিকাগার হিসেবে পরিচিত গাজীপুর ফিরে পাবে সূচনা যুদ্ধে ব্যবহৃত স্মৃতিময় অস্ত্রটি, যা সংরক্ষণের আশায় গাজীপুরবাসী। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।